বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি ক্রোশেট লাভার্স বিডিতে। যারা যারা এখন আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কি করে আপনারা কুশি কাটার সাহায্যে সুন্দর এরকম একটি টেবিল ম্যাট তৈরি করে নিতে পারবেন, তার একটি টিউটোরিয়াল। আশা করছি পুরো ভিডিওটি যদি দেখেন তাহলে কিন্তু এই সুন্দর প্যাটার্নের টেবিল ম্যাটটি বা প্লেসম্যাটটি আপনারাও খুব সহজে তৈরি করে নিতে পারবেন। এই ডিজাইনটি দেখার পর থেকে মাথায় ঘুরঘুর করছিল যে কবে আমি ডিজাইনটি করব, কবে এটার একটা ভিডিও করব। কিন্তু যখন আমি এই ডিজাইনটির কাজ শুরু করে দেই, প্রথম 4 লাইন পর্যন্ত আমার কাছে কেমন জানি লাগছিল, মনে হচ্ছিল যে ভালো হচ্ছে না বা প্যাটার্নটা হয়তো ঠিকঠাক মতো উঠবে না, সুন্দর লাগবে না দেখতে। তারপরেও আমি ভাবলাম যে যেহেতু শুরু করেছি এটা শেষ করেই ছাড়বো, তো শেষ করার পরে বাকিটা আপনারাই দেখতে পাচ্ছেন। আসলে দেখা যায় যে অনেক সময় অনেক কাজ আছে যেটা কিনা শুরু করলে এতটা সুন্দর লাগে না, কিন্তু কমপ্লিট করার পরে কিন্তু অসাধারণ লাগে। আর এই কাজটি কিন্তু ভিডিওতে যতটা সুন্দর না হয়েছে, বাস্তবে দেখতে আরও বেশি সুন্দর হয়েছে। চলুন আর কথা না বাড়িয়ে কাজটা শুরু করে দেই। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা 3mm সাইজের হুক নিয়েছি, আর নিয়েছি সামারিয়ান মোটা সুতোটা। প্রথমেই একটা স্লিপ স্টিচ বা স্লিপ নট দিয়ে নিলাম। এবার আমি কি করব, এখানে আমি চেইন নিব মোট 8টি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 8টি চেন আমি এখানে নিয়েছি। আর এই 8টি চেন নেওয়ার পর আমি কি করব, এই যে প্রথমে যে একটা চেন নিয়েছি অর্থাৎ 1 নম্বর চেনের ভিতরে আমি এখন একটা স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এবার আমি এখানে 1, 2, 2টি চেন নিলাম। এই 2টি চেন সমান কিন্তু আমরা একটা হাফ ডাবল ক্রোশে ধরব। এবার দেখুন, এই যে আমরা রিং তৈরি করে নিয়েছি বা সার্কেল তৈরি করে নিয়েছি, এর ভিতরে এখন আমি একটি হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি। হাফ ডাবল ক্রোশে করে নিলাম। আবারও আমি এই একই রিংয়ের ভিতরে হাফ ডাবল ক্রোশে করে নেব, আরও একটি হাফ ডাবল ক্রোশে আমি এখানে করে নিলাম। একইভাবে আরও হাফ ডাবল ক্রোশে এখানে করে নেব। এভাবে করে এই যে রিংটি তৈরি হয়েছে, এই রিংয়ের ভিতরে এখন আমি কি করব, প্রথমে যে 2টি চেন নিয়েছিলাম সেই 2টি চেন সহকারে সর্বমোট 16টি হাফ ডাবল ক্রোশে করে নেব। তো আমি অফলাইনে বাকি যে হাফ ডাবল ক্রোশেগুলো আছে সেগুলো কমপ্লিট করে নিয়ে তারপরেরটুকু আপনাদের সাথে আবারও শেয়ার করছি। আমি এখানে 16টি হাফ ডাবল ক্রোশে করে নিয়েছি। এই যে প্রথম যে 2টি চেইন করে নিয়েছিলাম তার একদম 2 নম্বর যে চেইনটি আছে সেই চেইনের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি কিন্তু এই রাউন্ডটাকে জয়েন করে নিলাম। দেখুন এরকম সুন্দর কিন্তু একটা রিং তৈরি হয়ে গিয়েছে। আবারও এবার আমি 1, 2, 3, 4, 5 প্রথমে এই 5টি চেইন করে নিলাম। এই 5টি চেইন সমান আমরা একটা ডাবল ট্রাবল ক্রোশে ধরব। তো এবার আমি আরও চেইন করে নিচ্ছি। দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7 প্রথমে 5টি নিয়েছি, আবার এখন কিন্তু 7টি চেইন করলাম। তো এখানে আমার মোট 12টি চেইন আছে। তো একটু খেয়াল করবেন, আমি এখন ডাবল ট্রাবল ক্রোশে করব, তার জন্য আমি কিন্তু হুকের সাথে সুতোটা মোট 3 বারে পেঁচিয়ে নিলাম। সুতোটা কিন্তু আমি হুকের সাথে 3 বারে পেঁচিয়েছি। নর্মালি যখন ট্রিপল ক্রোশে করি তখন কিন্তু 2 বার পেঁচিয়ে নেই। তো যাই হোক, এখন এই যে একদম পরের যে স্টিচটি আছে সেই স্টিচের ভিতরে এখন আমি এভাবে করে ডাবল ট্রাবল ক্রোশে করে নিচ্ছি। দেখুন 1 বার 2টি লুপের ভিতর দিয়ে বের করলাম, আবারও 2টি লুপের ভিতর দিয়ে 2 বার 3 বার 4 বার দেখুন আমরা কিন্তু 4 বারে 2টি করে সুতোর লুপের ভিতর দিয়ে হুকটা বের করে নিয়েছি, ফলে এখানে আমাদের ডাবল ট্রাবল ক্রোশে হয়ে গিয়েছে। এবার আমি আবারও 1, 2, 3, 4, 5, 6, 7 7টি চেইন করে নিয়েছি। 7টি চেইন করে নিয়ে দেখুন 1, 2, 3, 3 বার আমি সুতোটা হুকের সাথে পেঁচিয়ে নিয়েছি। নিয়ে আবারও পরের যে ঘরটি আছে সেই ঘরে একটি ডাবল ট্রাবল ক্রোশে করে নেব। 1, 2, 3, 4 মোট 4 বার কিন্তু আবারও আমি সুতোটা এভাবে বের করে নিয়েছি হুক দিয়ে, আর 2টি করে লুপের ভিতরে। আবারও আমি 7টি চেইন করে নিব এখানে। 3, 4, 5, 6, 7 7টি চেইন করে নিয়ে আমি আবারও কি করছি, হুকের সাথে 3 বার সুতোটা পেঁচিয়ে নিচ্ছি। নিয়ে পরের যে ঘরটি আছে বা স্টিচটি আছে সেখানে কিন্তু আমি আবারও একটি ডাবল ট্রাবল ক্রোশে করে নিচ্ছি।
তো এরকম হচ্ছে। এরকম করে কিন্তু আমি এই যে রাউন্ডটা আছে এই রাউন্ডে যতগুলো স্টিচ আছে প্রত্যেকটা স্টিচের ভিতরে করে নিব। তো আমি আপনাদের সুবিধার জন্য আরও একবার করে দেখিয়ে দিচ্ছি। সাতটি চেন নিব, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটি চেন নিয়েছি। তারপরে হুকের সাথে সুতোটা আমি তিনবার পেঁচিয়ে নিয়েছি এবং পরের যে স্টিচটি আছে সেই স্টিচে একইভাবে আমি আবারও একটি ডাবল ট্রাবল ক্রোশে করে নিচ্ছি, করে নিলাম। এভাবে করে আমি অফলাইনে পুরো রাউন্ডটি কমপ্লিট করে পরে আপনাদের সাথে শেয়ার করছি। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো, মোট ষোলোটি কিন্তু আমি এখানে করে নিয়েছি। এবার আমি একদম শেষের স্টিচটা দিব, তার জন্য এক দুই তিন চার, এখানে দেখুন আমি চারটি চেন করে নিয়েছি। যেহেতু আমি এখন শেষের জয়েন্টটি দিয়ে নিব এই রাউন্ডের, তার জন্য এখন আমি চারটি চেন নিলাম। আর আমরা জানি একটি ডাবল ক্রোশের সমান কিন্তু তিনটি চেন, তাহলে আমি যেখানে দেখুন পাঁচ নাম্বার যে চেনটি আছে অর্থাৎ প্রথমে যে বারোটি চেন করেছিলাম তার পাঁচ নাম্বার চেনের ভিতরে আমি একটি ডাবল ক্রোশে করে নিলাম। তাহলে কিন্তু এখানে চারটি চেন এবং একটি ডাবল ক্রোশে সাতটি চেনের সমান কিন্তু হয়ে গেল। তো এই যে এরকম হয়েছে এই রাউন্ডটা করার পরে। এবার আবারও চলে যাব পরের রাউন্ডে। তো পরের রাউন্ডে যাওয়ার জন্য এখন আমি কি করছি একটু দেখবেন। আমি এখন আবারও সাতটি চেইন করে নিব, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটি চেইন করে নিয়ে এই যে পরের যে ঘরটি আছে অর্থাৎ সাতটি করে চেনার ফলে যে এই যে যে স্পেসটি তৈরি হয়েছে এই স্পেসের ভিতরে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। একটি সিঙ্গেল ক্রোশে করলাম ফলে এখানেও কিন্তু একটা এই যে ঘর বা স্পেস তৈরি হলো। আবারও এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটি চেন করে নেব। তারপরে আবারও এই যে পরের যে স্টিচটি আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব, বা পরের যে ঘরটি আছে সে ঘরের ভিতরে কিন্তু এভাবে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। আমি আবারও একইভাবে এই যে দুইটি যেভাবে করেছি সেভাবে আরও একটু করব, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটি করে নিয়েছি। এই পরের যে ঘরটি আছে এই ঘরের ভিতরে আবারও সিঙ্গেল ক্রোশে করছি। তো এই রাউন্ডটা কিন্তু আমরা পুরোটা এভাবেই করে নেব। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন খুবই ইজি এই রাউন্ডটা। তো পুরো রাউন্ডটা আমি অফলাইনে কমপ্লিট করে বাকিটুকু আপনাদের সাথে শেয়ার করছি। পুরো রাউন্ডটা প্রায় কমপ্লিট করেছি, এখন জয়েনিংটা দেখিয়ে দিচ্ছি। তো এক দুই তিন, হুকের সাথে আমি তিনবার সুতোটা পেঁচিয়ে নিয়েছি, নিয়ে এই যে প্রথম যে আমাদের স্টিচটা ছিল সেই স্টিচের ভিতরে আমরা একটি ডাবল ট্রাবল ক্রোশে করে নিচ্ছি। দেখুন এখানেও কিন্তু আমাদের একই রকমভাবে জয়েনিংটা হয়ে গেল। তো এই রাউন্ডটা করার পরে এরকম হয়েছে। পরের রাউন্ডের কাজ শুরু করব এখান থেকেই। তো এখানেই আমি এক দুই তিন, মোট তিনটি চেন করে নিলাম, তিনটি চেন সমান একটি ডাবল ক্রোশে ধরব। এখন এই যে ঘরটি তৈরি হয়েছে এই ঘরের ভিতরে পরপর মোট চারটি ডাবল ক্রোশে করব, এক দুই তিন চার, চারটি ডাবল ক্রোশে করলাম এবং প্রথমে তিনটি চেন সহকারে কাউন্ট করলে এখানে মোট পাঁচটি ডাবল ক্রোশে আমার হয়ে গিয়েছে। এবার আমি দুইটি চেন করে নিব, এক দুই, দুইটি চেন করে নিলাম। নেক্সট যে আমাদের ঘরটি তৈরি হয়েছে এই যে এই ঘরের ভিতরে আবারও আমি কি করব পাঁচটি ডাবল ক্রোশে করব, এক দুই তিন চার পাঁচ, এখানেও আমি পাঁচটি ডাবল ক্রোশে করে নিলাম। আবারও আমি একইভাবে দুইটি চেন করে নিব, এক দুই, দুইটি চেন করে নিয়ে নেক্সট যে ঘরটি আছে সেখানে আবারও পাঁচটি ডাবল ক্রোশে করব, এক দুই তিন চার পাঁচ, তো এখানেও আমি পাঁচটি ডাবল ক্রোশে করে নিয়েছি। এই রাউন্ডটা কিন্তু আমরা পুরোটা এইভাবেই করব, অর্থাৎ প্রত্যেকটা ঘরের ভিতরে পাঁচটি করে ডাবল ক্রোশে করব এবং দুইটি করে চেন নিব। তো আমি আবারও কিন্তু দুইটি চেন নিয়েছি এবং পরের ঘরে আবারও পাঁচটি ডাবল ক্রোশে করে নিয়েছি, দেখুন এরকম। তো এই রাউন্ডটা পুরোটা কিন্তু আমি এভাবেই কমপ্লিট করে ফেলবো।
তো পুরো রাউন্ড কমপ্লিট করে ফিরছি। পুরো রাউন্ডটাই কমপ্লিট করে নিয়েছি, একদম শেষে এসে দুইটি কি করলাম, চেন করলাম। করে এই যে প্রথমে তিনটি চেন করেছিলাম, তার তিন নম্বর চেনের ভিতরে এখন একটি স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকেও কিন্তু আমি জয়েন করে নিলাম। তো এই রাউন্ডটাও কমপ্লিট হয়ে গিয়েছে। এবার চলে যাব পরের রাউন্ডে, এক দুই তিন, তিনটি চেন সমান একটি ডাবল ক্রোশে ধরবো। পরের যে ঘরটি বা স্টিচটি আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব, আবারও পরের স্টিচে একটি ডাবল ক্রোশে করে নেব, আবারও পরের যে স্টিচ আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব। অর্থাৎ আগের রাউন্ডে যে পাঁচটি ডাবল ক্রোশে করেছিলাম, এই রাউন্ডে এই পাঁচটি ডাবল ক্রোশের মাথায় পাঁচটি ডাবল ক্রোশে আবারও করে নিলাম এরকম। এখন দেখুন আমি কি করব, এই যে আমি আগের রাউন্ডে যে দুইটি চেইন করে নিয়েছিলাম, এই দুইটি চেইনের গ্যাপে আমি তিনটি ডাবল ক্রোশে করব, এক দুই তিন, তিনটি ডাবল ক্রোশে আমি এই গ্যাপে করে নিলাম। এবার আবার কি করছি দেখুন, এই যে এই পাশে যে পাঁচটি ডাবল ক্রোশে আছে, এই পাঁচটি ডাবল ক্রোশের মাথায় পাঁচটি ডাবল ক্রোশে করছি। এই যে এক নম্বর ডাবল ক্রোশেটা করে নিচ্ছি, এক, পরের স্টিচে যাচ্ছি, দুই তিন চার, এবার পাঁচ নম্বর ডাবল ক্রোশেটাও আমি এই পাশে কিন্তু করে নিলাম। দেখুন এরকম হলো। তো এখানে প্রথম পাঁচটির মাথায় পাঁচটি ডাবল ক্রোশে করেছি, এই যে দুইটি যে চেনের স্পেস ছিল সেখানে তিনটি ডাবল ক্রোশে, এবং তারপরে পাঁচটি ডাবল ক্রোশের মাথায় পাঁচটি ডাবল ক্রোশে করেছি। এবার দেখুন এক দুই তিন, তিনটি চেন করে নিলাম আমি। এবার তিনটি চেন করে নিয়ে এই যে পরের যে ঘরটা আছে, এই ঘরের মাথায় আমি কি করছি, একটি ডাবল ক্রোশে করছি, বা পরে যে ডাবল ক্রোশে আছে তার মাথায় একটি ডাবল ক্রোশে করলাম, তারপরে আবারও ডাবল ক্রোশে। এখানে আমি কি করব, এই যে পাঁচটি ডাবল ক্রোশে আছে, এই পাঁচটি ডাবল ক্রোশের মাথায় আমি পাঁচটি ডাবল ক্রোশে করব, চার, পাঁচ নম্বর ঘরে পাঁচটি ডাবল ক্রোশে কমপ্লিট করলাম। এখন আমি এই যে এই পাঁচটা যেভাবে করেছি এটাও আমি একইভাবে করব। এই যে দুইটি চেনের গ্যাপ দেখছেন, এই গ্যাপে আমি তিনটি ডাবল ক্রোশে করে নেব, এক দুই, আরও একটি করে নিচ্ছি, তিন, তিনটি ডাবল ক্রোশে করে নিলাম এই গ্যাপটাতে। এবার আমি এই যে পরের যে পাঁচটি ডাবল ক্রোশে আছে, এই পাঁচটির মাথায় পাঁচটি ডাবল ক্রোশে আবারও করব, এক দুই তিন চার পাঁচ, পাঁচটি ডাবল ক্রোশে আমি এখানে করে নিলাম। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন যে এই রাউন্ডটা পুরোটা কিন্তু এরকমই হবে। তারপরেও আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। এবার দেখুন এই যে এই পাশে যেরকম দুইটা করে ঘর মিলিয়ে একটা ঘর করেছি, এই পাশেও কিন্তু একইভাবে করেছি। আবার আমি এই পরের রাউন্ডে বা পরের কাজে যাব, তার জন্য দেখুন তিনটি চেন করে নিলাম। আবারও তিনটি চেন করে নিয়ে এই যে পরের যে পাঁচটি ডাবল ক্রোশে আছে, আমি কিন্তু এই যে এই গ্যাপটা বাদ দিলাম, বাদ দিয়ে যে পরের যে ডাবল ক্রোশেটা আছে তার মাথায় আমি ডাবল ক্রোশে করছি। দেখুন এক দুই তিন চার পাঁচ, পাঁচটি ডাবল ক্রোশে করে নিলাম। এবার এই গ্যাপে তিনটি ডাবল ক্রোশে করছি, দুই তিন, তিনটি ডাবল ক্রোশে করে নিয়ে একইভাবে আবারও পরের যে পাঁচটি ডাবল ক্রোশে আছে, এই পাঁচটির মাথায় আমি পাঁচটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। করে নিলাম, দেখুন এরকম হচ্ছে। তো পুরো রাউন্ডটা কিন্তু আমরা এখন এইভাবেই কমপ্লিট করে ফেলবো। এই যে এখানে যেভাবে করেছি সেভাবে আমি এখন কি করব, এই পুরো রাউন্ডটা কমপ্লিট করব। তো অফলাইনে পুরোটা কমপ্লিট করে বাকিটা আমি আপনাদের সাথে আবারও শেয়ার করছি। এই যে পুরো রাউন্ডটাই প্রায় আমি অফলাইনে কমপ্লিট করেছি, শুধুমাত্র জয়েনিংটা বাকি আছে। তো জয়েনিংটা এবার আমি আপনাদের সাথে দিয়ে দেই। তো এখন আমি আবারও তিনটি চেইন করে নিব, এক দুই তিন, তিনটি চেইন করে নিয়ে যে প্রথমে তিনটি চেইন করে নিয়েছিলাম, তার তিন নম্বর চেনের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে আমি জয়েন করে নিচ্ছি।
তো এই রাউন্ডটাকে জয়েন করে নিলাম, এরকম হয়েছে। চলে যাব আবার পরের রাউন্ডে। এবার দেখুন আমি এই যে পরের যে স্টিচটি আছে বা ডাবল ক্রোশে আছে সেখানে একটা স্লিপ স্টিচ দিলাম, আবারও পরের যে ডাবল ক্রোশে আছে তার মাথায় একটা স্লিপ স্টিচ দিয়ে সুতোটা এদিকে পার করে নিয়ে আসলাম। তো এখানে স্লিপ স্টিচ দেওয়ার ফলে যে প্রথম যে দুইটি ডাবল ক্রোশে ছিল এই দুইটি ডাবল ক্রোশে কিন্তু স্কিপ হয়ে গেল। এবার দেখুন এক দুই তিন, তিনটি চেইন নিলাম, তিনটি চেইন সমান একটি ডাবল ক্রোশে ধরবো, পরের যে স্টিচটি আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব, আবারও পরের স্টিচে একটি ডাবল ক্রোশে করব, আবারও পরের স্টিচে একটি ডাবল ক্রোশে করব। এভাবে করে আমি কি করব, এখন এই পাশে দুইটি ঘর বাদ দিব, অর্থাৎ দুইটি ডাবল ক্রোশে বাদ দিয়ে প্রত্যেকটি ডাবল ক্রোশের উপরে একটি করে ডাবল ক্রোশে করে নেব। দেখুন আমি এখানে এই যে প্রথমে দুইটি ডাবল ক্রোশে বাদ দিয়েছি, এই পাশে এসে দুইটি ডাবল ক্রোশে বাদ দিলাম, তো মোট চারটি কিন্তু ডাবল ক্রোশে বাদ গেল, আর মাঝখানে প্রত্যেকটি ঘরে আমি একটি করে ডাবল ক্রোশে করেছি। এবার আমি তিনটি চেইন করে নিলাম, খেয়াল করবেন আমি কিন্তু তিনটি চেইন করেছি। তিনটি চেইন করে এই যে আগের রাউন্ডে যে তিনটি চেইন করেছিলাম তার মাঝখানের যে চেইনটি আছে সেই চেইনের ভিতরে, অর্থাৎ দুই নম্বর চেইনের ভিতরে আমি এখন একটি ডাবল ক্রোশে করে নিলাম, ডাবল ক্রোশে করেছি। এবার এক দুই তিন চার, চারটি চেন করে নিয়েছি, চারটি চেন করে নিয়ে এই যে ঘরে আমি ডাবল ক্রোশে করেছি ঠিক সেই ঘরের ভিতরেই আবারও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি, ফলে এখানেও কিন্তু একটি ঘর তৈরি হয়ে গেল, এরকম একটি ঘর তৈরি হয়ে গিয়েছে এখানে। তো আবারও আমি তিনটি চেন করব, এক দুই তিন, তিনটি চেন করে নিলাম, তিনটি চেন করে নিয়ে যে এই পাশে যে দেখুন এই প্রথম দুইটি ডাবল ক্রোশে বাদ দিব, এক দুই, এই দুইটি ডাবল ক্রোশে বাদ দিয়ে তিন নাম্বার ডাবল ক্রোশের মাথায় একটি ডাবল ক্রোশে করব, এক, তারপরের ঘরে আবারও ডাবল ক্রোশে, দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়। দেখুন আমি এখানে যে সামনে দুইটি ডাবল ক্রোশে বাদ দিয়েছি এ পাশেও দুইটি ডাবল ক্রোশে বাদ দিয়েছি, তো এখানে কিন্তু নয়টি ডাবল ক্রোশে হয়েছে আগেরটার মতোই। আবারও তিনটি চেইন করে নিচ্ছি, তিনটি চেইন করে নিয়ে এখানে যে দেখুন প্রথম যে চেইন আছে সেটা বাদ দিয়ে দুই নম্বর চেইনের ভিতরে আমি এখন একটি ডাবল ক্রোশে করে নিলাম, আবারও চারটি চেইন করে নেব। এবার আবারও কী করছি, এই যে ঘরে আমি ডাবল ক্রোশে করেছিলাম সেই ঘরের ভিতরে আবারও একটি ডাবল ক্রোশে করে নিলাম, ফলে এখানে একটি ঘর তৈরি হয়ে গেল। আবারও তিনটি চেইন করে নিব, এক দুই তিন, আবারও কী করব, এই যে প্রথমে যে দুইটি ডাবল ক্রোশে আছে এই দুইটি ডাবল ক্রোশে বাদ দিয়ে তিন নাম্বার ডাবল ক্রোশের ভিতরে আমি ডাবল ক্রোশে করব, করে একইভাবে কিন্তু আমি আবারও এই যে ওই পাশে দুইটি ডাবল ক্রোশে বাদ দিয়ে সবগুলো ডাবল ক্রোশের ভিতরে আমি একটি করে ডাবল ক্রোশে করব। তো ডাবল ক্রোশে করে নিব এভাবে করে। তো এই যে এখানে যেভাবে করেছি, এই যে এখানে দুইটা ঘর তৈরি করেছি, তারপরে যে ঘরগুলো করেছি আমি নয়টি করে ডাবল ক্রোশে করেছি আর কি, দুই পাশে দুইটি দুইটি করে চারটি করে ডাবল ক্রোশে বাদ দিয়েছি। তো এভাবে করে এই রাউন্ডটা কিন্তু পুরোটা করব, এই যে এখানে কমপ্লিট করব পুরোটা, তারপরে এখানে এইভাবে একটা ঘর তৈরি করব, মোট কথা এই যে এই দুইটা যেভাবে করেছি সেভাবেই পুরো রাউন্ডটা কমপ্লিট করব। তো অফলাইনে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করেছি। এবার আবারও তিনটি চেইন করে নিচ্ছি, তিনটি চেইন করে নিয়ে একদম প্রথমে যে তিনটি চেইন করেছিলাম সেই তিন নাম্বার চেইনের ভিতরে কিন্তু এখন আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে জয়েন করে নিচ্ছি। তো এই রাউন্ডটাও পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে। পুরো রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরে কীরকম হয়েছে একটু দেখিয়ে দিই আপনাদের। চলে যাব আবারও পরের রাউন্ডে। তো একইভাবে দেখুন এখানে আমি কী করবো, যে পরের যে ঘরটি আছে সেই ঘরের ভিতরে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব, আবারও পরের ঘরে একটা স্লিপ স্টিচ দিয়ে সুতো এখানে পার করে নিলাম। কিন্তু দেখুন এ পাশে কিন্তু দুইটি, এই যে প্রথম যে দুইটি ডাবল ক্রোশে এই দুইটি ডাবল ক্রোশে কিন্তু স্কিপ হয়ে গেল। এবার এক দুই তিন, তিনটি চেইন নিলাম, তিনটি চেইন সমান একটি ডাবল ক্রোশে ধরবো, পরের ঘরের ভিতরে আমি একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি, আবারও পরের ঘরের ভিতরে একটি ডাবল ক্রোশে করব, আবারও একটি ডাবল ক্রোশে, এবার আরও একটি ডাবল ক্রোশে করে নিলাম। তো এখন দেখুন এখানেও কিন্তু এই যে পাশে প্রথমে দুইটি ডাবল ক্রোশে এবং এই যে পাশে দুইটি ডাবল ক্রোশে বাদ দিচ্ছি। এবার এক দুই তিন,
তিনটি চেইন করে নিলাম। তিনটি চেইন করে নিয়ে এই যে আমরা আগের রাউন্ডে যে ঘরটা তৈরি করেছি এই ঘরের ভিতরে এখন আমি কি করব, ডাবল ক্রোশে করব। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, মোট নয়টি ডাবল ক্রোশে কিন্তু এই একই ঘরের ভিতরে আমি তৈরি করে নিলাম। এবার আমি আবারও তিনটি চেইন করে নিব। এক দুই তিন, তিনটি চেইন করে নিলাম। তিনটি চেইন করে নিয়ে এই প্রথম দুইটি ডাবল ক্রোশে বাদ দিয়ে পরের ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে করব। এভাবে করে আরও চারটি ডাবল ক্রোশে করব, তাহলে মোট পাঁচটি ডাবল ক্রোশে হবে। তো এখানেও কিন্তু আমরা সামনে দুইটি ডাবল ক্রোশে এবং এই পাশের দুইটি ডাবল ক্রোশে, মোট চারটি ডাবল ক্রোশে কিন্তু স্কিপ করে যাব। দেখুন, প্রথমে দুইটি ডাবল ক্রোশে স্কিপ করেছি, এবার এই যে এ পাশেও কিন্তু দুইটি ডাবল ক্রোশে স্কিপ করে যাচ্ছি। আবারও তিনটি চেইন করে নিব। এক দুই তিন, তিনটি চেইন করে নিয়ে আবারও এই যে পরের যে ঘরটি আছে এই ঘরের ভিতরে মোট নয়টি ডাবল ক্রোশে করে নিব। এক দুই, এভাবে করে মোট নয়টি ডাবল ক্রোশে আমি এই ঘরের ভিতরে এখন করে নিব। নয়টি ডাবল ক্রোশে আমি এই ঘরের ভিতরে করে নিয়েছি। আবারও তিনটি চেইন, এক দুই তিন, তিনটি চেইন করে নিয়ে আবারও প্রথম দুইটি ডাবল ক্রোশে বাদ দিয়ে পরের ডাবল ক্রোশের মাথায়, অর্থাৎ তিন নাম্বার ডাবল ক্রোশের মাথায় একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে করে এই পাশেও কিন্তু আমি পাঁচটি ডাবল ক্রোশে করব। তো আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন যে আমি কিভাবে এই রাউন্ডটি করছি। তো এই যেভাবে আমি আগেরগুলো করলাম একইভাবে কিন্তু এখানেও করবো। এই যে তিনটি চেইন নিলাম, আবারও তিনটি চেইন নিয়ে এই যে পরের যে ঘরটি আছে সেই ঘরে যে এরকম করে আবারও নয়টি ডাবল ক্রোশে করে নেব। তো এই পুরো রাউন্ডটা একইভাবে কমপ্লিট করে নিয়ে তারপরে আমি বাকিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো জয়েনিংটা এখনও দিয়ে নেইনি, পুরো রাউন্ডটা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি জয়েনিংটা দিয়ে নিচ্ছি। এই যে প্রথমে যে তিনটি চেইন করেছিলাম তার তিন নম্বর চেনের ভিতরে কিন্তু একটা স্লিপ স্টিচ দিয়ে আবারও জয়েনটা দিয়ে নিচ্ছি। এই রাউন্ডটাও পুরোটা কমপ্লিট হয়ে গেল, পরের রাউন্ডে আবারও যাব। তো এই রাউন্ডটা একটু খেয়াল করবেন, আমি কাছে থেকে দেখিয়ে দিচ্ছি। এই রাউন্ডে কিন্তু আমরা শুধুমাত্র একটি ঘর স্কিপ করব। এই যে মানে এই স্লিপ স্টিচ দিয়ে আসলাম এবং প্রথম যে ডাবল ক্রোশেটা আছে সেটা কিন্তু স্কিপ করে গেলাম। তো এবার আমি কি করব, তিনটি চেইন করে নেব। এক দুই তিন, তিনটি চেইন করে নিলাম। তিনটি চেইন সমান একটি ডাবল ক্রোশে ধরব। এবার পরের যে ডাবল ক্রোশেটা আছে তার মাথায় একটি ডাবল ক্রোশে করব। আবারও পরের ডাবল ক্রোশের মাথায় একটি ডাবল ক্রোশে করে নেব। দেখুন, তিনটি ডাবল ক্রোশে করে নিলাম। প্রথমে যেহেতু একটি ঘর স্কিপ করেছি তাই এই পাশেও আমি একটি ঘর স্কিপ করলাম। এবার আবারও তিনটি চেইন, এক দুই তিন, তিনটি চেইন করে নিলাম। তিনটি চেইন করে নিয়ে এই যে আগের রাউন্ডে যে নয়টি ডাবল ক্রোশে করে নিয়েছি এই নয়টি ডাবল ক্রোশের প্রত্যেকটির মাথায় আমি এখন একটি করে ডাবল ক্রোশে করব, কিন্তু তার ভিতরে একটি করে চেইনের গ্যাপ দিব। তো আমি দেখিয়ে দিচ্ছি, একটি ডাবল ক্রোশে করে নিলাম, একটি চেইন নিলাম, পরের ডাবল ক্রোশের মাথায় আবারও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি, একটি চেইন, আবারও একটি ডাবল ক্রোশে, একটি চেইন, আবারও একটি ডাবল ক্রোশে, একটি চেন। এভাবে করে এই নয়টির প্রত্যেকটির মাথায় একটি করে ডাবল ক্রোশে করব এবং মাঝখানে একটি করে চেইনের গ্যাপ দিব। তো এখানে আমি নয়টি ডাবল ক্রোশে করে নিয়েছি দেখুন, এবং প্রত্যেকটির মাঝখানে কিন্তু একটি করে চেইনের গ্যাপ দিয়েছি বা স্পেস করে নিয়েছি। আবারও আমি এখন কি করব, তিনটি চেইন করে নিব। এক দুই তিন, তিনটি চেইন করে নিয়ে এই যে এই পাশে প্রথম ডাবল ক্রোশেটা বাদ দিয়ে দুই নাম্বার ডাবল ক্রোশের মাথায় একটি ডাবল ক্রোশে করে নিব। এক, আবারও পরের ঘরে একটি ডাবল ক্রোশে, দুই,
আবার উপরে ঘরে একটি ডাবল ক্রোশে, তিনটি ডাবল ক্রোশে করে নিলাম। যেহেতু এখানে ফার্স্টে একটি ডাবল ক্রোশে বাদ দিয়েছি তাই পরে ডাবল ক্রোশেটাও বাদ দিলাম। আবারও তিনটি চেন করে নিলাম। এই যে এখানে যে নয়টি ডাবল ক্রোশে আছে এর প্রত্যেকটির মাথায় একইভাবে আমি আবারও কী করব, ডাবল ক্রোশে করব। একটি ডাবল ক্রোশে করেছি এবং একটি চেন নিয়েছি। আবারও পরের ঘরে একটি ডাবল ক্রোশে, একটি চেন, আবারও পরের ঘরে একটি ডাবল ক্রোশে, একটি চেন। এভাবে করে আমি এটা পুরোটা কমপ্লিট করব। তো দেখুন আমি কিন্তু এই পাশেও পুরোটা করে নিয়েছি, অর্থাৎ এখানে যেরকম নয়টি করে নিয়েছি এখানেও আমি নয়টি করে নিয়েছি। এবার এক দুই তিন, আবারও তিনটি চেন করে নিলাম। নিয়ে যে একটি ডাবল ক্রোশে বাদ দিয়ে পরের যে ডাবল ক্রোশে আছে তার মাথায় একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তারপরের ঘরে আবারও ডাবল ক্রোশে এবং আবারও ডাবল ক্রোশে। এখানে এ পাশেও একটি ডাবল ক্রোশে আবার বাদ দিব, বাদ দিয়ে তিনটি চেন করে নিব। নিয়ে একইভাবে আবার এই যে এখানে যে আছে নয়টি ডাবল ক্রোশে এখানে আমি আর নয়টি ডাবল ক্রোশে করব। তো সেমভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এবার তিনটি চেন করে নিয়ে, এই যে প্রথমে তিনটি চেন করেছিলাম তার তিন নম্বর চেনের ভিতরে একটি স্লিপ স্টিচ দিয়ে আমি এই রাউন্ডটাকে কিন্তু জয়েন করে নিচ্ছি। তো এখানে জয়েনিংটা দিয়ে নিলাম, একটু দেখিয়ে দিই। এই রাউন্ডটা করার পরে এরকম হয়েছে। এখন কিন্তু মনে হচ্ছে মোটামুটি শেপে চলে এসেছে ম্যাটটা। তো চলে যাব আবারও পরের রাউন্ডে। পরের রাউন্ডে যাওয়ার জন্য আবারও দেখুন এখানে একটু খেয়াল করবেন, আমি এখানে কি করব, থ্রি ডাবল ক্রোশে ক্লাস্টার করব। তার জন্য আগে প্রথমে তিনটি চেইন করে নিচ্ছি, এক দুই তিন। এবার পরের যে ডাবল ক্রোশে আছে তার মাথায় একটা আনকমপ্লিট ডাবল ক্রোশে করব, অর্থাৎ ডাবল ক্রোশেটা পুরোটা করব না, এই যে করে নিলাম একটা আনকমপ্লিট ডাবল ক্রোশে। এবার আমি আরও একটা আনকমপ্লিট ডাবল ক্রোশে করছি। এবার আমি কি করব, তিনটা একসাথে কমপ্লিট করে নেব। হয়ে গেল আমার থ্রি ডাবল ক্রোশে ক্লাস্টার। তো একটা চেইন করে নিয়েছি, দুই তিন, তিনটা চেইন করে নিলাম। তিনটি চেইন করে নিয়ে এবার আমি ট্রিপল ক্রোশে করব। এই যে আমার আগের রাউন্ডে যে ডাবল ক্রোশে আছে তার মাথায় প্রথমে আগে একটা ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। একটা ট্রিপল ক্রোশে করে নিলাম, এক, আমি আরও একটি চেইন করে নিব, দুই। দুইটি চেইন করে নিয়ে পরের যে ডাবল ক্রোশেটা আছে তার মাথায় একটি ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। আবারও দুইটি চেইন করে নিব। এখন এক দুই, দুইটি চেইন করে নিলাম। দুইটি চেইন করে নিয়ে পরের ডাবল ক্রোশের মাথায় আবারও আমি একটি ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। এখানে যে আমি নয়টি ডাবল ক্রোশে করে নিয়েছি আগের রাউন্ডে, তার প্রত্যেকটির মাথায় কিন্তু আমি এখন একটি করে ট্রিপল ক্রোশে করব। আর প্রত্যেকটি ট্রিপল ক্রোশের মাঝখানে আমি দুইটি করে চেনের গ্যাপ রাখব। তো আমি নয়টি ট্রিপল ক্রোশে কমপ্লিট করে ফিরছি। তো নয় নম্বর ট্রিপল ক্রোশেটা আমি করে নিচ্ছি। দেখুন এখানে নয়টি ট্রিপল ক্রোশে আমি করে নিয়েছি এবং প্রত্যেকটির মাঝখানে কিন্তু দুইটি করে চেনের গ্যাপ রেখেছি। এবার আমি আবারও তিনটি চেইন নিব, এক দুই তিন। তিনটি চেইন করে নিয়ে এই যে আমার এখানে তিনটি ডাবল ক্রোশে আছে এই তিনটির মাথায় আমি তিনটি আনকমপ্লিট ডাবল ক্রোশে করে একটা থ্রি ডাবল ক্রোশে ক্লাস্টার করব, দুই তিন। এবার আমি সবগুলো একসাথে করে একটা ক্লাস্টার তৈরি করে নেব। করে নিলাম, এবার এক দুই তিন, আবারও তিনটি চেইন করে নিলাম। তিনটি চেইন করে নিয়ে আমি একইভাবে এখন কি করব, যে পাশে যে নয়টি ডাবল ক্রোশে আছে তার প্রত্যেকটির মাথায় একটি করে ট্রিপল ক্রোশে করব। তো প্রথম ডাবল ক্রোশের মাথায় একটি ট্রিপল ক্রোশে করে নিলাম, এক দুই, দুইটি চেইন নিলাম। এবার আবার এই যে পরের ডাবল ক্রোশের মাথায় একটি ট্রিপল ক্রোশে করে নিচ্ছি, ট্রিপল ক্রোশে করে নিলাম। আবারও দুইটি চেইন, এক দুই, আবারও পরেরটার মাথায় একটি ট্রিপল ক্রোশে, আবারও দুইটি চেইন নিব, এক দুই, আবারও পরেরটার মাথায় একইভাবে করব। এভাবে করে এখানে যে নয়টি আছে এর প্রত্যেকটির মাথাতেই কিন্তু এরকম করে একটা করে ট্রিপল ক্রোশে করব। তো আমি এখানেও কিন্তু নয়টি ট্রিপল ক্রোশে করেছি। আবারও তিনটি চেইন, এক দুই তিন, তিনটি চেইন করব। করে এই যে আমাদের যে পরে এই ঘরটি আছে এখানে এই তিনটি ডাবল ক্রোশের মাথায় আমি তিনটি আনকমপ্লিট ডাবল ক্রোশে করে এখানে থ্রি ডাবল ক্রোশে ক্লাস্টার করে নেব। তো এখানে আমি থ্রি ডাবল ক্রোশে ক্লাস্টারটা করে নিলাম। নিয়ে আবারও তিনটি চেইন করব, তিনটি চেইন করে নিয়ে
একই ভাবে আমি কি করব যে এখানে যে দুইটি করে নিয়েছি আর ট্রিপল ক্রোশে করে এভাবে করে এই পাশেও কিন্তু আমি 9টি ট্রিপল ক্রোশে করে নেব তো সেম প্যাটার্ন ফলো করে এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করব পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি এখন আবারো 1 2 3 তিনটি চেইন করে নিলাম এবারে যে এখানে যে 3 ডাবল ক্রোশে ক্লাস্টার করে নিয়েছি এই ক্লাস্টারের মাথায় আমি এখন একটা সিঙ্গেল ক্রোশে করে নেব সরি একটা স্লিপ স্টিচ দিয়ে নেব তো এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম এবার আবারো 1 2 3 তিনটি চেইন করে নিলাম তিনটি চেইন করে নিয়ে এই যে দেখুন আমাদের এখানে যে দুইটি করে চেইনের গ্যাপ হয়েছে অর্থাৎ এই যে ট্রিপল ক্রোশের পরে যে আমাদের দুইটি করে চেইনের গ্যাপ আছে এই প্রথম গ্যাপের ভিতরে প্রথমে আগে আমি তিনটি ডাবল ক্রোশে করে নিব 1 2 3 এখানে আমি তিনটি ডাবল ক্রোশে করে নিলাম এবার আমি 1 2 3 তিনটি চেইন করে নিলাম তিনটি চেইন করে নিয়ে এই ডাবল ক্রোশের মাথায় যে একটি দুইটি লুপ আছে সুতার সেই ভিতরে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে কিন্তু এখানে একটা পিকট তৈরি করে নিলাম এই যে এবার পরের যে ঘরটি আছে এই ঘরের ভিতরে আমি তিনটি ডাবল ক্রোশে করব 1 2 3 এখানেও তিনটি ডাবল ক্রোশে করে নিয়েছি তো তিনটি ডাবল ক্রোশে করার পরে এখানেও আমি কি করব 1 2 3 তিনটি চেইন করে নিব তিনটি চেইন করে নিয়ে এই যে এখানে বা এই তিন নাম্বার চেইনের মাথায় আমি এখন একটা পিকট তৈরি করে নিব তো এখানে সিঙ্গেল ক্রোশে করে আমি একটা সরি স্লিপ স্টিচ দিয়ে আমি একটা পিকট তৈরি করে নিলাম পিকট তৈরি করে নিয়ে আবারো পরের যে ঘরটি আছে সেই ঘরের ভিতরে তিনটি ডাবল ক্রোশে করে নেব এখানে একটু খেয়াল করবেন আমি কিন্তু তিনটি করে ডাবল ক্রোশে করছি একটি করে ঘরের ভিতরে এবং তিন নাম্বার যে ডাবল ক্রোশে হচ্ছে তার মাথায় একটি করে পিকট করে নিচ্ছি তো এখানেও তিনটি ডাবল ক্রোশে করে নিয়েছি তিন নাম্বার ডাবল ক্রোশের মাথায় কিন্তু আমি একটা পিকট তৈরি করে নিচ্ছি আবারও পরের ঘরে আমি ডাবল ক্রোশে করব তিনটি 1 2 3 আবারও 1 2 3 তিনটি চেইন করে নিয়ে এই তিন নাম্বার চেইনের মাথায় সরি তিন নাম্বার ডাবল ক্রোশের মাথায় একটি পিকট তৈরি করে নিলাম আবারও পরের ঘরে তিনটি ডাবল ক্রোশে করে নিচ্ছি 1 2 3 এরকম হচ্ছে কিন্তু তো এভাবে করে বাকি ঘরগুলোতেও আমি তিনটি করে ডাবল ক্রোশে এবং পিকট তৈরি করে নিচ্ছি তো এখানে আমি প্রত্যেকটি ঘরের ভিতরেই কিন্তু ডাবল ক্রোশে করে করে নিয়েছি আর প্রত্যেকটা ঘরে কিন্তু তিনটি করে ডাবল ক্রোশে করেছি এখন দেখুন আমি এই যে একদম শেষে যে তিনটি ডাবল ক্রোশে করেছি এই যে এখানে এই তিনটি ডাবল ক্রোশে করার পরে কিন্তু আমি এখানে আর কোনো পিকট করছি না না করে 1 2 3 তিনটি চেইন করে নিচ্ছি নিয়ে এই যে এখানে আমি কি করব আগের রাউন্ডে যে আমরা ক্লাস্টার করেছি সেই ক্লাস্টারের মাঝখানে এই যে এভাবে করে এখানে একটা সিঙ্গেল ক্রোশে করব তো একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম আবারও 1 2 3 তিনটি চেইন করে নিব তিনটি চেইন করে নিয়ে এই যে পরের যে ট্রিপল ক্রোশের পরে দুইটি চেইনের গ্যাপ আছে এই দুইটি চেইনের গ্যাপে প্রথমেই আগে তিনটি ডাবল ক্রোশে করব 1 2 3 তিনটি ডাবল ক্রোশে করে নিয়েছি এই যে এই পাশে যেভাবে করেছি এই পাশটাতেও কিন্তু একইভাবে করব এবার 1 2 3 তিনটি চেইন করে এই তিন নাম্বার ডাবল ক্রোশের মাথায় একটি পিকট করে নিলাম আবারও পরের ঘরে যাচ্ছি সেখানেও তিনটি ডাবল ক্রোশে করছি 1 2 3 তিনটি ডাবল ক্রোশে করে নিয়েছি এবার আমি কী করব এখানেও এই ডাবল ক্রোশের মাথায় কিন্তু তিনটি চেইন করে নিব 1 2 3 তিনটি চেইন করে নিয়ে এখানে আমি একটা পিকট তৈরি করে নিচ্ছি পিকট তৈরি করে নিলাম
এই যে এরকম আমি আবারও বলছি, আমি কিন্তু তিনটি করে ডাবল ক্রোশে করছি, করে তারপরে তিন নাম্বার যে ডাবল ক্রোশেটা তার মাথায় কিন্তু একটি করে পিকট করছি, আর একটি করে ঘরের ভিতরে কিন্তু আমি তিনটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো এ পাশে যেভাবে করেছি এ পাশেও আমি একইভাবে এ প্রত্যেকটি ঘরের ভিতরে করে তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে কিভাবে করব। এ পাশেও আমি কিন্তু প্রত্যেকটা ঘরের ভিতরে করেছি দেখুন একইভাবে। আবারও আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের, এখানে তিনটি চেন নিচ্ছি, তিনটি চেন নিলাম, নিয়ে এই যে পরের যে ক্লাস্টারটা আছে এই ক্লাস্টারের মাথায় আমি একটি সিঙ্গেল ক্রোশে করছি। আবারও তিনটি চেন নিব, তিনটি চেন নিয়ে এই যে পরের যে ঘরটি আছে এই ট্রিপল ক্রোশের পরে যে দুইটি চেনের গ্যাপ আছে এই গ্যাপের ভিতরে তিনটি ডাবল ক্রোশে করব। এক দুই তিন, তিনটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবার আমি এখানে কিন্তু একইভাবে পিকট তৈরি করে নিব। তো আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন কিভাবে করেছি। তো এই যে এই দুইটা যেভাবে করেছি ওইটাও কিন্তু একইভাবে করব, এটা যেভাবে করেছি এটা একইভাবে, এটা আমি একইভাবে করব। তো করে পুরো রাউন্ডটা সেমভাবে কমপ্লিট করব, পুরো রাউন্ডটাই কিন্তু কমপ্লিট করেছি। করে আমি আবারও তিনটি চেইন করে নিয়েছি, তিনটি চেইন করে নিয়ে দেখুন একদম প্রথম যে স্টিচটা অর্থাৎ যে ঘরের ভিতর থেকে আমরা তিনটি চেইন করেছিলাম ঠিক সেই ঘরের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম। তো আমার এই রাউন্ডটাও পুরোটা কমপ্লিট। এবার আরও একটি স্লিপ স্টিচ দিয়ে আমি এখন এই সুতোটাকে কেটে নিচ্ছি, সুতোটাকে টেনে একটু শক্ত করে দিব, তারপরে একটি হুক বা সূচের সাহায্যে কিন্তু সুতোটাকে আমরা লুকিয়ে ফেলবো নিচের অংশে। তো এই তো তৈরি হয়ে গিয়েছে আমার আজকের এই সুন্দর টেবিল ম্যাটটি বা ডলিটি। যারা যারা পুরো ভিডিওটি দেখেছেন যদি সম্ভব হয় তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিবেন সুন্দর এই টেবিল ম্যাটটির জন্য, আর যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।